वेलकम बैक माय अंदर वीडियो। तो फाइनली मैं आ गया हूँ अपने नए वीडियो के साथ वापस। तो आया हूँ मैं विश्व बंगला सारणी, देख सकते हैं काफ़ी सुंदर व्यू बना हुआ है आसपास का। और अभी आज यहाँ पे करेंगे हम लोग प्रैक्टिस, तो दिखाएंगे आपको वीडियो में कैसा होता है हमारा वीडियो। कमेंट सेक्शन में कमेंट करके बताइए और वीडियो में बने रहिए ताकि आगे का भी सीन आपको दिखा सकें। चलिए चलते हैं आगे। আচ্ছা মোজার মোজার মধ্যে ডিফারেন্স কি আর এটা ফান মোজা আর একটা হচ্ছে এই মোজা মানে আনন্দ আর মোজা মানে পাই মোজা 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 যেটা সান্তা ক্লজ গিফট দেয় আর সেটাই তোমার কা হে ভাইয়া গন্ধ হয় কা কর রে ও তাহলে তুই কি বলতে চাইছিস এই কা কর রে ও তুই কোন মোজাটা পেতে চাইছিস কে তুম কোন সব মোজা चाहता है कहा भैया वो नहीं बोल सकते यहाँ पे नहीं बोल सकते ये क्या हो रहा है तुम कौन सा मजा चाहता है यहाँ पे काफी बिजी दिखते हुए सुमंदा की बोले आवर ठीक है बोलो की बोले आवर ठीक है बोलो বিশ্ববাংলা তোর হিসাবে বিশ্ব বাংলা কাকে বলা যায় বিশ্ব বাংলা ওটা ওটা গেট আছে বিশ্ব বাংলা গেট বলবো না হ্যালো গাইজ তো আজকে আমরা আজকে জেলে চলে যাব পূজো উপলক্ষে এবং আমাদের সবাইকে চেষ্টা করা হয়ে গেছে সো গাইজ শিবরাত্রি উপলক্ষে আজকে আমাদের সামনে বসন্ত উৎসব একটা আসছে তার জন্য একটা আমাদের শো করব যার এখানে গ্রুমিং করানো হচ্ছে তার গ্রুমার হলো আমাদের সিস্টার ব্যানার্জি সকালবেলার দিকে যখন লুকটা থাকে সেই লুকটা বেটার লাগে খুবই বেটার এবং রাত্রিবেলা যখন লাইটের এফেক্টটা যখন থাকে তখন আরো বেশি বিউটিফুল হয়ে যায় তুমি জানো তোমরা সবাই জানো বন্ধুরা যে কলকাতা লাইটের জন্য সুন্দর লাগে বেশি রাতে তো যাই হোক আমি এখন পাতা ধরে আছি দেখো পাতার ডাল ও মা গো টুল কত ভালো আছেন ও আরে ডান দিকে দেখো 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 এখানে দেখো ঝুরু ঝুরু গাছ হ্যাঁ হ্যাঁ আছে 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 ভালো লাগছে এখানে কিছু মানুষজন আছে বিদেশি দেশি ওহো খুব ইনজয় সবই আছে হ্যাঁ যাই হোক বন্ধুরা আমি এখন খুব ভালো মানে আমার একটা খুব ভালো ফিল হচ্ছে এখন আমি এখন পুরো বিশ্ব বাংলার পাশেই আছি আমাকে চাইলে এখনই ডেকে নিতে পারে তো আমি যাবো না লজ্জা করছে তো এখানে টিকিট ছাড়া ঢুকে গেছি বিহায়ার মতন একদম সাইডে সাবু হয়ে আছে আর আমরা এখন অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ভিডিওটা দেখার জন্য তাহলে আর অন্য কাজে অন্যদের কাছে যাই আমি এখন আমাদের গ্রুপগুলো আছে যে গ্রুপ ছাগল গ্রুপ আছে যে আমাদের দেখি আমি কোথায় দেখি না দেখিয়ে দাও আমাকে দেখি এটা হচ্ছে আমার কোন গ্রুপ কোন গ্রুপ ওই তো জানতে চাই আমি ও বললো আমাদের আগে আছে গ্রুপ কোন গ্রুপ গ্রুপের নাম এই আমাদের গ্রুপের নাম হলো মিস্ট হান্ট মডেল মিস্ট হান্ট মডেল এই গ্রুপটার নাম হলো মিস বিসলারি গ্রুপ মিস বিসলারি কিছু বলতে চাই এই মেয়েটা এই যে দেখো আমার আজকে বেস্ট ডান্স পার্টনার আচ্ছা ডান্স পার্টনার ডান্স পার্টনার ইয়ে তুমি তুমি এখানে এসেছো কেমন লাগলো তোমার তাহলে জায়গাটার বিষয়ে কিছু বলতে চাও একটু আমাদের আমাদের যে অডিয়েন্স আছে ওকে কি তুমি জায়গাটার একটু দেখাতে পারবে দেখাতে চাও কেমন হয়েছে তো তুমি দেখালে আমি তোমার পেছনে দেখি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি আপনারা যেখান থেকে আসতে চান শুধু বলবেন যে নিউটাউন যাবো যদি বিধাননগর থেকে যদি বিধাননগর থেকে আসেন তাহলে আপনাদেরকে বাস ধরতে হবে ঠিক আছে যদি নিজের বাড়ির থেকে আসেন তাহলে আপনাকে নিজের গাড়ি করে আসতে হবে এখানে কি টিকিট পয়সা লাগে না এখানে ফ্রিতে এই সাইটগুলো সব সরকারি গেটের নামটা কি ছিল
ঢোকার আগে ঢোকার আগে ছিল রাস্তা স্মার্ট প্লাজা হ্যাঁ যখন আসবে মনে করবেন রাস্তা সাইডে এসে বলবেন কি নাম জানো স্মার্ট প্লাজা আমার একটু বাংলাটা খুব মিস্টেক হয় তো আমি ইংলিশে কথা বলি তুই ভালো খুব বলিস কিন্তু তুই একটু বিহারি বলে দে তো हम बिहारी बोले हां अरे हम एक एक बात सुनिए ये जो विश्व बांग्ला जो है ना हम लोग आते हैं सियालो के जब आएंगे ना वो नहीं रहा हम लोग वहां से वो नहीं रहा जो बात ही हो भाई तो आ गया हम लोग का बिहारी में नहीं आप किस में बोलेंगे हिंदी बांग्ला या बिहारी बिहारी आई डोंट नो अच्छा बिहारी माने भोजपुरी থেকে বলে যাচ্ছে একটা বাড়ি যাচ্ছে তো আমি গেলাম আসলে আমাদের ফাইনাল উদ্দেশ্য ছিল আচ্ছা তুমি তো বাড়ি যাচ্ছো কি করে যাবে তুমি বাড়ি ক্যামেরার সামনে আনা এনে দিয়েছি লাভ ইউ অল তো না ঠিক আছে ও বন্দে লোক अभी भी समझा नहीं তাই তো সুমন ব্যানার্জি বিশ্ব বাংলা কা यहां पर हम आए हैं জুমিং करने के लिए তোমার নাম সুমন ব্যানার্জি সুমন ব্যানার্জি তো না 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 চিনি না একটা ভালো এন্ডিং করে ভালো কি করব তো গাইস ফাইনালি हम लोग বিশ্ব বাংলা आए हैं स्मार्ट प्लाजा में और आप देख सकते हैं आसपास का लोकेशन काफ़ी सुंदर है और आप लोग भी आए यहाँ पे कोई टिकट नहीं है और इसके अलावा यहाँ पे घूमने का काफ़ी अच्छा अच्छा प्लेस है शूट कर सकते हैं यहाँ पे और बोल भी कर सकते हैं देख लीजिए आप चारों तरफ में दिखा दे रहा हूँ और हम लोग का मस्ती वीडियो है आप लोग पूरा देखें और कैसा लगा कॉमेंट सेक्शन में जरूर बताएं मिलते हैं नेक्स्ट वीडियो के साथ फिर से आज के लिए इतना ही बाय टाटा जय हिंद जय भारत